আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি সিরাপি রিসার্ফেসিং রেটিনল সিরামের রিভিউ করব। এই সিরামটির পরিমাণে হলো 30 ml এবং এটির মেড ইন হলো ইউএসএ। ব্রণ চলে যাওয়ার পরেও ব্রণের দাগ ও অসমন স্কিন বেশ বড় সমস্যা হয়ে দেখা দেয়। আপনিও যদি ব্রণের দাগ, যা ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন নামেও পরিচিত, এবং লার্জ পোর্সের সমস্যায় ভুগে থাকেন, তাহলে এটি সমাধানের ইফেক্টিভ উপায় হলো একটি রিসার্ফেসিং সিরাম, যা স্কিন সারফেসকে রিপেয়ার করবে ত্বকের প্রোটেকটিভ ব্যারিয়ারকে অক্ষুণ্ণ রেখেই। এক্ষেত্রে রেটিনল বেসড সিরামগুলো বেশ কাজে দেয়। স্কিন কেয়ারের জগতে রেটিনল এখন বেশ সুপরিচিত একটি নাম। রেটিনল মূলত পাওয়া যায় ভিটামিন এ থেকে, যা ম্যাচিউর স্কিনের বিভিন্ন সমস্যা সমাধানে ও সর্বোপরি ত্বকের পুনরুজ্জীবিত করতে চমৎকার কাজ করে। তো এই সিরামটি ব্যবহার করলে যেই যেই উপকারিতা পাবেন আমি সেগুলো বলে দিচ্ছি। এটি ব্রণের পরবর্তী চিহ্ন বা দাগ এবং ছিদ্রের উপস্থিতি কমাতে সাহায্য করে। এছাড়া প্রতিরক্ষামূলক ত্বক বাধা এবং পুনরুত্থান করতে সাহায্য করে, ত্বকের মসৃণতা উন্নত করে। সিরাপের এই রেটিনল সিরামের ফর্মুলায় ব্যবহার করা হয়েছে এনক্যাপসুলেটেড রেটিনল, যা স্কিন সারফেসকে রিপেয়ার করতে মুখ্য ভূমিকা পালন করে। এছাড়াও এতে রয়েছে লিকোরাইস রুট এক্সট্র্যাক্ট, যা ত্বককে ব্রাইট করতে ইফেক্টিভলি কাজ করে থাকে। এতে 3 ধরনের এসেন্সিয়াল সিরামাইড রয়েছে, যা ত্বকের ময়শ্চারাইজার লক করে ও ড্যামেজ স্কিন ব্যারিয়ারকে রিপেয়ার করতে কার্যকরী ভূমিকা রাখে। এতে নায়াসিনামাইড রয়েছে, যা পোর মিনিমাইজ করতে সাহায্য করে। চমৎকার সকল উপাদানের সম্মিলনে ফর্মুলেটেড এই সিরামটি সব মিলিয়ে আপনাকে একটি স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে সাহায্য করবে। এটি বেশ লাইটওয়েট ও ফাস্ট অ্যাবজর্বিং একটি সিরাম। এটি নন কমেডোজেনিক এবং প্যারাবেন ফ্রি ও ফ্রেগনেন্স ফ্রি। তো এটা কারা ব্যবহার করতে পারবেন এবং কারা ব্যবহার করতে পারবেন না, প্রথমেই বলে দিচ্ছি কারা ব্যবহার করতে পারবেন না, যারা প্রেগনেন্ট। এছাড়া ব্রেস্ট ফিডিং মায়েরাও রেটিনলযুক্ত প্রোডাক্ট ব্যবহার করবেন না, এমনকি এটি ঠোঁট ও চোখের উপরে ব্যবহার করা যাবে না। যদি ঠোঁট ও চোখের উপরে লাগে তাহলে পানি দিয়ে সেটাকে ধুয়ে ফেলতে হবে। আপনি আপনার ফুল ফেসে এটি ব্যবহার করতে পারবেন, বাট চোখের উপরে এবং ঠোঁটের উপরে ব্যবহার করা যাবে না। তো কখন ও কীভাবে ব্যবহার করবেন, ব্যবহার বিধি? চেষ্টা করবেন রাতে ব্যবহার করার, কেননা রেটিনল সবসময় রাতের স্কিন কেয়ার রুটিনে ব্যবহার করতে হয়। এটি প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করুন এবং ধীরে ধীরে বাড়ান, যদি আপনার ত্বক আরও ঘন ঘন ব্যবহারে উন্নত হয়ে থাকে। আমি আবারও বলছি, এটি প্রতিদিন ব্যবহার করবেন না। প্রথম পর্যায়ে আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করেন, তারপরে সপ্তাহে আরও বাড়াতে পারেন। ওকে, এইভাবে করে বাড়ানোর ট্রাই করবেন। এবং এটি ব্যবহার করলে অবশ্যই আপনাকে একটি ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করতে হবে। অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন, দিনের বেলায় সানস্ক্রিন ব্যতীত রোদে বের হবেন না। তো এই প্রোডাক্টটির দাম, এছাড়া আরও বিস্তারিত কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আমাদের ফেসবুক পেজের নাম গ্রিস চ্যান ভিডি, এবং ভিডিওতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো আছে। আপনারা চাইলে ইমোতেও যোগাযোগ করতে পারেন, অবশ্যই কিন্তু ইমোতে যোগাযোগ করবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।